যেহেতু রয়্যাল এনফিল্ড মানে বুলেটের আওয়াজটা পেলাম, তাই মনে হলো ও বাড়ি আসছে। তো না, ও বাড়ি আসছে না, মানে আমার হাজবেন্ডের মানে আমাদের সেম বুলেটটা বাড়ির পাশার একটা ভাই কিনেছে, শুভ। একটু কালারটা মানে কালারটা শুধু আলাদা, বাট একই কোম্পানি একই মডেল। তো যাই হোক, হয়তো ভাই বাড়ি এসছে, ভাবলাম হাজবেন্ড বাড়ি এসছে। তো যাই হোক, চলো, তোমরা তো বিয়ের ভিডিওটা পুরোটাই দেখেছো, পুরোটাই বলতে প্রচুর আনন্দ করেছি, রিয়েলি প্রচুর আনন্দ করেছি, প্রচুর লাভ ইউ বলি। মানে আমার বান্ধবীকে এই চুমুটা দিলাম, তোর জন্য অনেকদিন পর অনেকটা আনন্দ করলাম। প্লাস আমার হাজবেন্ডকেও লাভ ইউ, কারণ ও পুরোটা আমাকে সঙ্গ দিয়েছে, আমাকে ভালো রেখেছে, হ্যাপি রেখেছে। তো এতটা প্রায় মানে বনগা টু, ওর বাড়ি হচ্ছে রায়নগর, মানে রায়নগর আমাদের একটা জমি আছে। তো আজ এক ফিউচারে ওটাকে নিয়ে একটা প্ল্যান আছে, তো পরে সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো বা বলবো। তো হচ্ছে ওখান থেকে ওদের বাড়ি হচ্ছে অল্প একটু ভিতরে, মানে আমাদের জমি থেকে ওদের বাড়িটা, তো ওখান থেকে যেহেতু অল্প একটু ভিতরে, তো আমাদের যেতে প্রবলেম হয়নি, কিন্তু বেশ অনেকটাই রাস্তা। তো শীতের মধ্যে মানে আমি কথা বলছি, এর মধ্যে আবার অন্য কিছু ভাবছি, যার জন্য একটু ভেবে চিন্তে কথা বলতে হচ্ছে আমার আর কি। আরে দেখো, হাতে মেহেন্দি অল্প একটু একটু আছে। তো যাই হোক, আমি তো লেহেঙ্গা পরে গেছিলাম, আবার বাইকে গিফট আমি নিয়ে গেছিলাম রাইস কুকার। তো অত বড় একটা গিফট, চাদর প্লাস সেজে গুজে আইল্যাশ পরা ছিল, চুলটা আমি ওখানে গিয়ে ছেড়ে দিয়েছিলাম, বাট বাড়ি থেকে কিন্তু আমি বেঁধে গেছিলাম। মানে আইডিয়াটা কিন্তু আমার হাজব্যান্ড দিয়েছিল, আর চাদর নেওয়ার জন্য তো মামনি বলতে থাকে, হাজব্যান্ড বলতে থাকে। আবার বেরোনোর আগে আমার হাজব্যান্ড কী করে জানো তো, এরকম করে কেটে দেয় এই হাতটাতে, এই হাতটাতে আবার থুথুড়ি দেয় আমার কান। তো যাই হোক, মামনি ওখান থেকে বলে দেয়, ওরও মনে থাকে এই দিন মামনি বিয়েতে যেদিন যাচ্ছিলাম, বিয়ের ভিডিও তো পোস্ট করেছি, তো বিয়েতে যেদিন যাচ্ছিলাম সেদিন মামনি বলে দিয়েছে, বউ হাতে অলরেডি মনে আছে, বেরোনোর আগে বলছে দাও দাও বেরিও না, এটা করতে হবে। তো যাই হোক, বিয়ে বাড়িতে যাওয়ার টাইমে আমি ভিডিও করতে পারিনি, খুব শীত লাগছিলো সেই কারণে আর কি।
যাই হোক কোনো রকম জড়িয়ে পেঁচিয়ে কোনো রকম বসেছিলাম আসার টাইমেও, তো আমি লেহেঙ্গা পরে দুই পাশে পা দিয়ে মানে ঠিকঠাক করে নিয়ে বিকি সব আমাকে সব গুছিয়ে টুছিয়ে দিয়ে দুইজন চাদর মুড়ি দিয়ে আমি জড়িয়ে ধরে কোনো রকম ঘুমাতে ঘুমাতে চলে এসেছি। আর প্রচুর 110-এ গাড়ি চালিয়েছে, রাস্তা তো ফাঁকা ছিল, তখন 12টা প্রায় বাজে, বাড়ি আসতে 12:30 বেজে গেছিলো, মানে 40-45 মিনিট লেগেছিলো, কিন্তু যেখানে যেতে লেগেছিলো 1 ঘন্টা 10 মিনিট। তো যাই হোক, যাওয়ার পরে মেকআপটা একটু কেমন গুলুমুলু হয়ে গেছিলো, এত লং ড্রাইভ বুঝতেই পারছো। তো যাই হোক, বিয়েতে কিন্তু খুব এনজয় করেছি, বাট সবটা তোমাদের সামনে তুলে ধরতে পারিনি, যাওয়ার টাইমেও ভিডিও করতে পারিনি, বাসার টাইমেও ভিডিও করতে পারিনি, বাড়ি এসে যে এন্ড করবো সেটাও কিছু কিছুই আমি করতে পারিনি। তো যাই হোক, এক্সট্রিমলি সরি, ক্ষমা করে দিও আমাকে, শীতের মধ্যে কাবু হয়ে গেছে আমার প্রচণ্ড শীত। গিজারে মানে গরম জল ছাড়া আমি তো কোনো সময় স্নান করতেই পারি না, গিজার খারাপ হয়ে গেলে আমি হয়তো মরে যাবো এরম একটা বিষয়। মানে গিজারটা একবারে অন হচ্ছে না, 2-3 বার অন করতে হচ্ছে। তো মামনিকে বলছিলাম আর যে মিস্ত্রি আসার কথা আছে কাল গ্যাস মানে ওভেনটা ঠিকঠাক করার জন্য, ওই দাদা ভাইকেও বলতে হবে। মানে একবারে অন হয় না, 2-3 বার টাইম লেগে যায়, 4-5 বারও লেগে যায়। হয়তো দিদি ভাই যে কাজের মহিলা আপনার দিদি ভাই, উনি হয়তো পারে না, মাঝে মাঝে আমাকেও করে দিতে হয়, বিকিও হয়তো মাঝে মাঝে পারে না আমাকে করে দিতে হয়, আমি তাও ইজি করে নিই, ওরা তো পারে না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এখন আর বেশি কথা বাড়াচ্ছি না, কারণ আমার এই যে একটু গুছিয়ে ফেলেছি, কাজ করছিলাম, এই দেখো লেহেঙ্গাটা, এই যে দেখতে পাচ্ছ ব্যাগে মানে রোদে দেওয়া হয়েছিল, সেখান থেকে তুলে এনে ভাঁজ করে রেখে দিয়েছি। তারপরে সকালে 2টো কম্বল রোদে দিয়েছিলাম, সেই 2 কম্বল 2টো আমি এনে রেখে দিয়েছি, মানে রোদে দিদি দিয়ে দিয়েছিল, তুলে এনে ভাঁজ করে আমি গুছিয়ে রেখে দিয়েছি। লেহেঙ্গাটাও তাই, দিদি রোদে দিয়ে দিয়েছিল সকালবেলা এসেও নেই, আর ভাঁজ করে এনে গুছিয়ে বেশি রেখে দিয়েছি। এবার লেহেঙ্গাটা উপরে তুলে দেবো, মানে উপরে বলতো এই যে বক্সগুলো করা আছে ওখানে তুলে দেবো আর কি। আর দেখতে পাচ্ছ এখানে তো রিসেপশন, এই যে হচ্ছে রিসেপশনের আর ওটা হচ্ছে বিয়ের, তো এই অ্যালবামগুলো বাইরে বের করে রাখা আছে, তো অ্যালবামগুলো উপরে তুলে দেবো আর কি, এখন একটু কাজ আছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আমাকে কেমন লেগেছে সেটাও জানাবে, কিন্তু কোনোটাই জানাতে ভুলো না, আমার বান্ধবীকে কেমন লাগলো বা আমরা সবাই একসাথে এনজয় করলাম পুরো ভিডিওটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে ভিডিও এই পর্যন্ত, টাটা, বাই বাই। আর হ্যাঁ, মাঝে আমি কিছুদিন ভিডিও পোস্ট করতে পারিনি, কারণ শরীরটা আমার খারাপ ছিল, 1 সপ্তাহ থেকে 10 দিন মতো আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, তো ওই জন্য আমি ভিডিও মানে কন্টিনিউ পোস্ট করতে পারিনি। আমি মানে এমনকি আমি রান্নাবান্নাও আমি তো ওরা করতাম না, ওই কয়েকদিন দিদিকে বলা ছিল যে তুমি পুরো রান্নাটা করে দেবে, ওনাকে টাকা পয়সা দেওয়া হয়েছিল যেহেতু উনি আমার জন্য এতটা করেছে। তো যেখানে ছিলাম আর কি, অসুস্থতার জন্য আমি সত্যি ভিডিও পোস্ট করতে পারিনি। আমি জানি না আমার কত প্রচুর মানুষ আমাকে ভালোবাসে, সবার আশীর্বাদে একটু একটু করে এগিয়ে চলেছি, আশা করি তোমরা আমার পাশে থাকবে, যে আমাকে যতদিন দেখতে পাওনি আশা করি অনেকটা দূরত্ব হয়ে গেছে আমাদের মধ্যে আর কি, কন্ট্যাক্ট না থাকার জন্য। সবাই আবার ফিরে এসে সবাই আমার সাপোর্ট করো, আমার পাশে থাকো, আমিও তোমাদের আশীর্বাদে অবশ্যই এগিয়ে যেতে পারবো। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত এখানে এন্ড করছি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই, নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হবে।